আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ বন্ধুগণ আজ আমরা দুইটি প্রশ্নের জবাব খুঁজব একটা হলো আশুরা কবে থেকে আর একটা হলো কারবালা কবে থেকে দেখুন আশুরা কোরআনুল কারীম আমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরেছে মুসা আলাইহিস সালাম তৎকালীন মিশরের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান ফেরাউন যে জুলুম নির্যাতন অনাচার অবিচার করছিল বনি ইসরায়েলের উপরে মুসা আলি ইসালাম বনি ইসরায়েলদেরকে ফেরাউনের অত্যাচার জুলুম নিপীড়ন নির্যাতন থেকে রক্ষার জন্যে বললেন আমি তাদেরকে নিয়ে চলে যাই মুসা আলি ইসালাম বন ইসরায়েল বারোটি গুত্রের বারো লক্ষ মানুষকে নিয়ে রওনা দিলেন ফিলিস্তিনের দিকে সামনে পড়ল সমুদ্র আর ফেরাউন পিছনে ধাওয়া করল তখন আব্বাস মুসাআলামকে আদেশ করলেন তার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতে মুসাআলিহ ইসালাম সমুদ্রে আঘাত করলেন পানি বরফ হয়ে দাঁড়িয়ে গেল এবং একটা দুই বারোটা রাস্তা হয়ে গেল বারোটি রাস্তায় বারোটি গুত্র এবং এটাও বর্ণনায় রয়েছে পানির বরফ যখন দেয়াল হয়ে দাঁড়িয়ে গেল। মাঝে মাঝে জানালা হলো যাতে করে এক গুত্র আরেক গুত্রটা দেখতে পায় রাস্তায় কেউ যাতে ভয় না পায় এই বরফের পানির ভিতর দিয়ে বরফের মানে রাস্তার ভিতর দিয়ে তারা ওই পারে চলে গেলো অপরদিকে ফেরাউন এসে ধাওয়া করার জন্য নামলো আর আসান্লামকে আদেশ করলেন অত্রুকিল যেভাবেই সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা সেইভাবেই ছেড়ে চলে যাও ফেরাউন আসবে ঢুকবে আর পানির ভিতরের সলিল সমাধিস্থ হবে আর তাই ঘটেছিল আল্লাহ তালা কর আল কিরমে অনেকগুলো সোরাতে এই ঘটনা তুলে ধরেছেন এবং এই ঘটনাটা যে দিনে ঘটেছে এর নাম মোহরমের দশ তারিখ আসরা অর্থাৎ মুসা আলি ইসালাম আল্লাহর সাহায্যে লোহিত সাগরের সুয়েজ উপসাগর দিয়ে অতিক্রম করা ফেরাউন এবং তার দলবল পানিতে সলিল সমাধিস্থ বা ডুবে মারা যাওয়া এর থেকে সূচনা হয়েছে আশুরার কোরআন আমাদের সামনে তুলে ধরেছে এবার আসেন আশুরার ঘটনায় কারবালা কারবালা ঘটেছে একষট্টি হিজড়িতে অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলী ওসাল্লাম দশম হিজরি অতিক্রম করে পরবর্তী রবিউল সাল্লাম পৃথিবী থেকে চলে যান আর নবীজ সাল্লাহ হিজড়ি কমপ্লিট করে পৃথিবী থেকে বিদায় নেন আর অর্থাৎ থেকে বাদ দিলে একান্ন বছর এই পৃথিবী থেকে নবী সাল্লাহ আলী সাল্লাম বিদায় নে আর একান্ন বছর পরে ইরাকের কুফার কারবালায় হুসাইন রদিয়াল্লাহ আল্লাহ আনহুর করুন এই শাহাদতের ঘটনা ঘটেছে তাই কোরআন আমাদের সামনে আশুরার ইতিহাস যেভাবে তুলে ধরেছে হা ঐতিহাসিকভাবে একষট্টি হিজড়ির ঘটনাও এর সাথে মিলে গিয়েছে কিন্তু হা ধরেছে আশুরার ঘটনা তবে কারবালার এই হৃদয় বিদারক ঘটনা এটা আমাদের জন্য বেদনার কষ্টের এবং যাদের কারণে যাদের প্ররোচনায় যাদের মাধ্যমে যারাই মন ঘটনা ঘটিয়েছে তাদের সবার প্রতি লানত, তাদের সবার প্রতি কিন্তু বন্ধুগণ আমাদের জানা উচিত কারবালা একষট্টি হিসরিতে আর আশুরার সূচনা হয়েছে আজ থেকে কমপক্ষেও সাড়ে তিন হাজার বছর আগে মুসা আলী সালামের বিজয় আর ফেরাউনের ধ্বংস থেকে আলম মিস